দেশের বিভিন্ন স্থানে আজও অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাটোরের বড়ই গ্রামে অভিযান চালিয়ে 6,600 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মাছ ব্যবসায়ীকে 3,20,000 টাকা জরিমানা করা হয়। সিলেটের দাঁড়িয়াপাড়ার গুদাম থেকে জব্দ 3,594 লিটার তেল আগের দামে বিক্রি করা হবে বলে জানায় ভোক্তা অধিদপ্তর। সিরাজগঞ্জ থেকে 3,200 লিটার তেল জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। 4টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 1,200 লিটার বোতলজাত সয়াবিন তেল মজুদ রাখায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রাজশাহীতে 1,00,000 লিটার তেল জব্দের ঘটনায় আটক ব্যবসায়ীদের মুক্তি ও জব্দ তেল ফেরতের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।